দেখো বন্ধুরা, তোমাদের কাছে আজকে কিছু কথা বলতে এসেছি। মানে কি বলতো, সত্যি কথা বলতে, সত্যি কথা বলতে কি, কারণ আমি হচ্ছি একমাত্র ইউটিউব পাশের আওয়াজ হচ্ছে একমাত্র ইউটিউব করার কারণে আমি সবার কাছে খারাপ হয়ে গেছি। কেউ ফোন করে, কেউ যে যার মতো করে আমায় বলছে, কিন্তু হ্যাঁ, আমার কাছের মানুষগুলো হাত ছেড়ে দিয়েছে, আর তোমরাও আশা করি হাত ছেড়ে দেবে না আমার, আমাকে তোমাদের প্ল্যাটফর্মে জায়গা দেবে। কারণ মাঝে মাঝে এত কষ্ট হয় না যে শালা কি করলাম আমি, কি ভুল করেছি বলো। কারণ জীবনে আমি এই জায়গাটায় একটা জায়গা করে নিতে চেয়েছি, এটাই তো। তো আমার মতো অনেক গৃহবধূরা কিন্তু এই ইউটিউব করে, ভিডিও করে, কি তারাও কি অন্যায় করে বলো? আমি কি অন্যায় করলাম? আর সেটা আমি কাউকে বোঝাতে পারছি না, একমাত্র একমাত্র আমার হাজবেন্ড শুধু সাপোর্ট করে, তাছাড়া আর কেউ সাপোর্ট করে না এই ভিডিও করা। কত রকম বাজে বাজে কথা, কত রকম বাজে বাজে মানে কমেন্টস, তারপরে মানে এত অভিযোগ, এত অভিযোগ, এত অভিযোগ। তাই তোমাদের কাছে একটা কথা জানতে চাইছি যে কোনো একদিন কি তারা আমার হাত ছানি দেবে? জানি না, সেই আশাই আছি, দেখি। তো তোমরা আমায় একটু হেল্প করো। হরি গুরু গোবিন্দ। তাই ভাবছি যে সত্যি কেউ যদি 10 পা এগোতে চায়, 20 পা পিছোতে হয়, কেন বলো তো? কি কারণে? কারণটাই খুঁজে পাচ্ছি না। তো তোমার কাছে, তোমাদের কাছে, সবার কাছে জানতে চাইছি, যদি উত্তরটা থাকে আমার একটু উত্তরটা কমেন্ট করে বলে দিও যে এই মানুষগুলো কোনো একদিন সে আগের মতো পরিবর্তন হবে কিনা জানি না, ভুলটা আমার না তাদের, ভগবান জানে। যেদিন মুখ বুঝে থাকতাম, কারো কোনো কথার উত্তর দিতাম না, সেদিন আমি ভালো ছিলাম, সবার কাছে ভালো। সেদিনের অভিযোগগুলোর না কোনোদিন রিপ্লাই দিইনি, যে যা বলেছে সব শুনে নিয়েছি। তো আজ দু এক কথা বলতে গেলেই আমি খারাপ। আচ্ছা ঠিক আছে, তো আজকে ব্লগিং করার মুড নেই, কারণ মনটা সত্যি খারাপ। তো আজকে এখানেই রাখছি, মনটা ভালো নেই। টাটা, বাই বাই।